শীতের শুরু থেকে শীতকালীন সবজি চাষে মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাঁদপুরের কচুয়া উপজেলার কৃষকরা। শীত মৌসুমের বিভিন্ন ধরনের সবজি চাষ করে বেশ লাভবান হচ্ছেন কৃষকরা। কম খরচে ভালো ফলন পাওয়ায় এবং বাজারে সবজির দাম ভালো থাকায় সবজি চাষে কৃষকরা আগ্রহী হয়ে উঠছেন। আবহাওয়া অনুকূলে থাকলে মৌসুমের শেষ পর্যন্ত উৎপাদিত সবজির লক্ষ্যমাত্রা দ্বিগুণ অতিক্রম করবে বলে জানান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মাসুদ জানার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শারমিনায়াত। শীতকালীন রকমারি সবজি নিয়ে কৃষকরা দিনের সিংহভাগ সময় পার করেন ক্ষেত পরিচর্যায়। স্থানীয় চাহিদা মিটিয়ে এই সবজি দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। চলতি মৌসুমে কচুয়া উপজেলার 12টি ইউনিয়নে শীতকালীন সবজি 490 হেক্টর জমিতে চাষ করা হয়েছে। আবহাওয়া ভালো থাকায় গত বছরের তুলনায় এই বছরের ফলন অনেক ভালো হয়েছে বলে জানান কৃষকরা। আবহাওয়া খুব ভালো থাকার কারণে সবজির রং খুব ভালো। এই অবস্থা থাকলে আগামী বছর আমরা সবজি চাষ করে অনেক লাভবান হতে পারবো। 8000 টমেটো গাছ লাগাইছি, 2000 কপি লাগাইছি, 270 মূলা করলা লাগাইছি, আরও বিভিন্ন ফসল আছে, 30000 ভেন্ডি ক্ষতি করছে। আশা করি আলাদা ব্যবসা হিসেবে এই আশাই করতেছি। ওরা চাষ করে আমরা কৃষকেরা কাজকাম করে উন্নত হইতেছি। এবছর লক্ষ্যমাত্রা চেয়েও অধিক জমিতে সবজির আবাদ হয়েছে। কম খরচে শীতকালীন সবজি চাষে কৃষকরা অনেক লাভবান হয়েছেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। এবছর আমাদের সবজির উৎপাদন লক্ষ্যমাত্রা 490 হেক্টর, তার মধ্যে আমাদের অর্জিত হয়েছে 480 হেক্টর। তো আশা করি যে আমাদের আরও ওই যে আমন কাটার বাকি আছে কিছু জায়গা, আমন কাটার পরে আমাদের লক্ষ্যমাত্রার থেকে আরও বেশি হবে আমাদের সবজি।